স্নেহা, তাহলে অভি এখন বেশ শান্তই আছে। হ্যাঁ, নতুন কাজে যোগ দেওয়ার পর একটা নতুন জীবন পেয়েছে। তবে কি জানো, ওকে অনেকদিন অপেক্ষা করতে হলো। যাই হোক, ফাইনালি ও রেজাল্টটা ভালোই পেয়েছে। এখন ওকে ধীরে ধীরে অভিযানের শুরু করতে হবে। ফোনে মোটামুটি সকলের সাথে কথা বলছে, আর সবাই খুব আগ্রহী ওকে মিট করার জন্য। আচ্ছা, তা অভি কি বলছে? ও এখনই সকলের সাথে মিট করবে না, আগে কয়েকটা লেখা কাগজে বেরোক। চৌধুরী ইন্টারন্যাশনাল জানো, পিটার রে নামে একজন ভালো জার্নালিস্ট আছে, যার সান্নিধ্যে এলে ওদের কোম্পানির লাভ হবে। অভিকে চিনা যাচ্ছে না তো? একেবারেই না, ইনফ্যাক্ট ও এখন আমাদের বাড়ি থাকবেও না। বাহ, এটাই বেশ ভালো। কিন্তু ফাদার, একটা ব্যাপার, কেমন যেন একটা আনমাইন্ডফুল হয়ে পড়ে, কি যেন ভাবে। খুবই স্বাভাবিক। দেখো, ওরা ওর জীবনটাকে যেভাবে নষ্ট করে দিয়েছে, কোনো মানুষের পক্ষে আর স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয়। কিন্তু ফাদার, একটা ব্যাপার আমার কাছে কিন্তু পরিষ্কার নয়। কি ব্যাপার? অভি প্রতিশোধটা নিতে চায়। ওর কথা শুনে যা মনে হয়েছে, প্রতিশোধ একাই নেবে। কিন্তু সেখানে তো আবার ধরা পড়ার ভয়, আবার জেল। আমি জানি স্নেহা, তুমি অভির খুব শুভাকাঙ্ক্ষী, কিন্তু এ কথাও তোমার নিশ্চয়ই জানা আছে যে অভির আর কোনো পার্থিব ব্যাপারে কোনো উৎসাহ নেই। কিন্তু ফাদার, আমার ওকে নিয়ে খুব ভয় হয়। কেন ফাদার? ওদের সাথে মিট করার পর ও তো ওদের চিনতে পারবে, তখন যদি নিজের উপর কন্ট্রোল হারিয়ে একটা ড্রাস্টিক কিছু করতে চায়। না স্নেহা, সে ভয় তোমার নেই। অভি যে ব্রত নিয়েছে, তাতে ও ভালো করেই জানে যে ওর কতটা মাথা ঠান্ডা রাখতে হবে, কতটা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তাই আমার স্থির বিশ্বাস, এই কাজেও সফল হবেই। কিন্তু ফাদার, এ কদিন যতবার ও কথা বলেছে ওর বাড়ির সম্পর্কে, ওর মা, ওর স্ত্রী, ছেলে, এত বেশি ইমোশনাল হয়ে পড়েছে, ওকে ঠান্ডা করার জন্য আমাকে ঘুমের ওষুধ পর্যন্ত দিতে হয়েছে। অভি বাড়ি বাড়ি বলে যে ফাদারের আশীর্বাদে আমি সাকসেসফুল হবই। জানো স্নেহা, অভি আমার অত্যন্ত প্রিয় ছাত্র। ও যে পথে এগিয়ে যাচ্ছে সেটা ঠিক পথ নয়, তাই আমার প্রিন্সিপালে বাঁচছে। আমি যদি ওকে মানা করি তাহলে ও দুঃখ পাবে, আবার এই অপরাধের পথে ওকে এগিয়ে যেতে দিতে আমার মনও চাইছে না। সেই কারণেই আমি অভিকে বলেছি যে যতদিন তোমার এই অভিযান সফল না হয়, ততদিন তুমি বিশেষ প্রয়োজন ছাড়া আমার বাড়িতে এসো না। সেটাও পারবে না ফাদার। ও যখনই ওর অভিযানের কথা ভাবে, আপনার কথা ওর মনে হয়, সেটাই একটা বিরাট সমস্যা। ও জানে আপনার এতে সাহায্য নেই। হ্যাঁ, ও ভালো করেই জানে যে ও যা করছে তাতে আমার সাহায্য নেই।